সারা ভারতের সঙ্গে মঙ্গলবার 25 সেপ্টেম্বর ত্রিপুরা জুড়ে উদযাপিত হচ্ছে 62তম শিক্ষক দিবস। এদিন ত্রিপুরা রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টেঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের কর্মকর্তারা। গোটা দেশের সাথে মঙ্গলবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় 62তম শিক্ষক দিবস। রাজ্যের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সভাকক্ষে মঞ্চে রাখা চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ। এরপর শিক্ষা দপ্তরের এবছরের স্মরণিকা শিক্ষা সমাচারের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করে উপস্থিত অতিথিরা। তারপর শিক্ষার সঙ্গে যুক্ত বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদদের হাতে সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। 2023 সালের বিদ্যাসাগর পুরস্কার পান ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, মহারাজ বীরবিক্রম পুরস্কার পান মরণোত্তর নগেন্দ্রচন্দ্র জমাতিয়া, মহারানী তুলসীবতী সম্মান পান সহিষ্ণু জমাতিয়া এবং এবছরের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান পান ভীষ্ম গুপ্ত। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক, তাই আজকের দিনে মাকেও সম্মান জানানো উচিত। পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, যাদের জ্ঞান রয়েছে তারাই সমাজে টিকে থাকবে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই বিষয়টি চিন্তা করে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে নতুন শিক্ষানীতি চালু করেছেন, যার সুফল সারা দেশবাসী পাচ্ছেন। সেই সঙ্গে আরো বলেন, প্রতিটি মানুষের মধ্যেই শিক্ষক সত্তা লুকিয়ে রয়েছে, তাকে আরো কি করে উন্নত করা যায় তার জন্য রাজ্য সরকার একের পর এক কাজ করে যাচ্ছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার প্রতিটি ব্লকে একটি করে মডেল বিদ্যালয় স্থাপনের জন্য এবছর বাজেটে অর্থ বরাদ্দ করেছে। মেয়েদের শিক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। মেয়েরা যাতে খুব সহজে স্কুল কলেজে আসতে পারে তার জন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে 1 লাখের বেশি সাইকেল বিনামূল্যে ছাত্রীদের প্রদান করা হয়েছে। এই কাজ আগামী দিনেও জারি থাকবে, তাই এবছর বাজেটে সাইকেল বিতরণের জন্য আমরাও 1 কোটি টাকা বরাদ্দ করেছি। সেই সঙ্গে উচ্চশিক্ষায় সকল ছাত্রীদেরকে সরকারের তরফে বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। রাজ্যেও অগ্নিবীর কর্মসূচি চালু করা হবে। শারীরিকভাবে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান করা হচ্ছে। রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তির উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি কলেজে বিনামূল্যে ওয়াইফাই ব্যবস্থা চালু করার জন্য 15 কোটি টাকা খরচ করা হবে। রাজ্যে একাধিক কারিগরি এবং সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করার অনুমোদন দেওয়া হয়েছে। সব মিলিয়ে বর্তমান সরকার শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানের শেষ লগ্নে রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজের মোট 24 জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা 2023 প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে আমি যারা জেনারেল স্কুল কলেজগুলো আছে সেখানে যারা মেয়েরা আছেন তাদের ফিজ এডমিশন ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ্ট বা দিব্যাঙ্গ, যারা দৃষ্টিহীন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা লাভে যাদের উৎসাহিত যাতে আমরা করতে পারি, চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করা হয়েছে। এতে করে স্নাতক ও স্নাতকোত্তর যারা আছে তাদেরকে 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। তাছাড়া ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা 11টি সাধারণ ডিগ্রি কলেজ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল যে সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম আমরা চালু করেছি, ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন এবং মেডিসিনাল প্ল্যান তার মধ্যে রয়েছে। এবং 2023 অর্থ বছরে পিপিপি মডেলে 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি, এগুলো জিরানিয়া আইন কলেজ এবং কাকরাবল জেনারেল কলেজ। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।